নমস্কার বন্ধুরা, তমোজি টিউটোরিয়ালে আবার আপনাদের স্বাগত। আমি তমোজিৎ। আজকে আমরা দেখে নেব ক্রোমের একটি এক্সটেনশন নিয়ে। এই এক্সটেনশনটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই আপনাদের হেল্পফুল। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি ক্রোম ব্রাউজার ওপেন করব। ক্রোম ওপেন করার পর আমি এখানে লিখব ক্রোম এক্সটেনশন। ক্রোম এক্সটেনশনের প্রথম লিঙ্কে ক্লিক করব। করার পর আমাদের এই ট্যাবটা খুলে যাবে। এক্সটেনশনের নাম হলো গ্রামারলি। এই এক্সটেনশনটা এটা আমরা এখান থেকে অ্যাড করতে পারি, কিন্তু আমার মনে হয় যে আপনি ডাইরেক্ট গ্রামারলি ওয়েবসাইটে যাবেন। গ্রামারলি ওয়েবসাইট থেকে আপনি এটাকে আরও বেটার হবে বলে আমার মনে হয়, কারণ এটি ডাইরেক্ট ওয়েবসাইট থেকে আমরা নিচ্ছি। চলুন, দেখেছেন এখানে দিয়ে দিয়েছে, এই পেজটা খুলে গেছে। তো এখানে আমরা অ্যাড টু ক্রোম করব। অ্যাড টু ক্রোম হয়ে যাবে, এখানে অপশান আসার পর এখানে অ্যাড টু ক্রোমে ক্লিক করব। আগেও বলেছি এটি একটি এক্সটেনশন, তো এখানে অ্যাড এক্সটেনশন আপনি করে দেবেন, এক্ষেত্রে কোনো আপনার রিস্ক হবে না। এটি পুরোপুরি একটা সেফ অ্যান্ড সিকিওর এক্সটেনশন। এখানে দেখছেন আমার ডাউনলোড হচ্ছে, খুবই ছোট এক্সটেনশন, বেশি বেশি টাইম নেয় না। এখানে এছাড়া আপনি এখান থেকেও এটা ইউজ করতে পারেন, এখানে অ্যাড টু ক্রোম করলে এখানেও আপনি কাজ করতে পারেন। এক্ষেত্রে কোনো অসুবিধা হবে বলে আমার মনে হয় না, কিন্তু আমি প্রেফার করি সবসময় ডাইরেক্ট ওয়েবসাইট থেকেই করার। ইনস্টল করার পর এখানে আপনার নোটিফিকেশান দিয়ে দেবে। এখানে আপনার নোটিফিকেশান এসে গেছে, দেখতে পাচ্ছেন গ্রামারলি আইকন এখানে এসে গেছে, গ্রামারলি হ্যাজ অ্যাক্সেস টু দিস সাইট। এখানে আপনি ইমেল দিয়ে কোনো কিছু সাইন ইন করতে পারেন, অথবা আপনি এখানে কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ উইথ গুগল করতে পারেন। আমি রিকমেন্ডেড করবো আপনি কন্টিনিউ উইথ গুগলই করেন। এছাড়া যদি আপনার গুগলে অ্যাকাউন্ট না থাকে, তাহলে আপনি ফেসবুক দিয়ে করতে পারেন। আমি গুগলে ক্লিক করব, এইটির ট্যাব ওপেন হয়ে যাবে। তো আপনি যে অ্যাকাউন্টটা চান সে অ্যাকাউন্ট দিয়ে আপনি করতে পারেন। আমার ক্লিক করার পর আমার পাসওয়ার্ড এসে গেছে। তো যেহেতু আমার আগে লগ ইন করা ছিল, তো সেক্ষেত্রে আমার এটা আসা খুবই স্বাভাবিক। সাইন ইন করবো। লগ ইন করার পর এবারটা আপনাদের খুলে যাবে পেজ, একটা দেখতে পাবেন। তো সেক্ষেত্রে আপনাদের এখানে কিছু করার নেই, মাই অ্যাকাউন্টে যেতে পারেন। আপনারা অ্যাকাউন্টে গিয়ে আপনি আপনাদের বিভিন্ন রকম সেটিংস করতে পারেন, আপনি নিজের নাম দিতে পারেন, ইমেল তো যেরকম আছে সেটা নিয়ে নেবে, পাসওয়ার্ড আপডেট করতে পারেন, অনেক কিছুই করা যেতে পারে। সেটা কাস্টমাইজ আপনি যদি করতে চান কিছু করতে পারেন, যেমন ধরুন আপনি কোন ইংলিশে লিখতে চান বা কিছু করতে চান সেটাও আপনি দিতে পারেন এখানে। এছাড়া কোনো নতুন ওয়ার্ড অ্যাড করতে পারেন, এছাড়া অনেক কিছু আছে, আপনারা একটু দেখে নেবেন। সেক্ষেত্রে এটা এমন কিছু নয় যে এটা আপনাদের কাস্টমাইজ করতেই হবে বা কিছু এরকম। সুতরাং এই ক্ষেত্রে আমার মনে হয় না কিছু কাস্টমাইজ করা দরকার লাগবে বলে। তো গ্রামারলি বিশেষত ইউজ হয় আমাদের স্পেল চেকারের জন্য। তো আমরা কী করে স্পেল চেক করবো না করবো, এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রকম দেখিয়ে দেয়, যে এখানে অনেক রকমের ওয়ার্ড হিন দেয় বা কিছু দেয়। তো সেক্ষেত্রে আমরা দেখে নেবো যেটা কী করে আমাদের কাজ করে। তো সবার ক্ষেত্রে আমরা আগে নিজের জিমেল ওপেন করব। সেক্ষেত্রে সবার আগে আমরা নিজের জিমেল ওপেন করব। জিমেল ওপেন করার পরে দেখতে পাচ্ছেন এখানে আমি আগেও দেখিয়েছি যে এখানে মেল ট্র্যাক করা এসে গেছে, মেল ট্র্যাকের ভিডিও আমরা দেখেছি, যেটা আপনারা আগেও দেখতে পারেন। তো এখানে দেখেছেন যেহেতু আমি নতুন ইনস্টল করলাম আবার, তো সেক্ষেত্রে আমার একটা কুইক টুরের অপশান দেবে, আপনারা চাইলে ইউজ করতে পারেন অথবা নাও পারেন। তো আমি দেখিয়ে দিই এখানে কুইক টুরের কিছুই না, তো আপনাদের দেখিয়ে দেবে যে জিনিসটা কী করে কাজ করে না করে। এখানে নেক্সট করতে করতে যেতে পারেন যে কী করে কাজ হয় না হয়, কী কাজে লাগে পার্সোনালাইজ। তো আপনি এখানে সব লেটার করতে পারেন, এখানে আপনি অপশান সিলেক্ট করতে পারেন, মাই রাইটিং ইজ ওয়ার্ক, স্কুল অথবা আদার প্রজেক্ট। তো আমি ওয়ার্কই সিলেক্ট করবো। আই প্রেফার টু রাইট আমেরিকান ইংলিশ, মাই প্রাইমারি ল্যাঙ্গুয়েজ ইজ ইংলিশ, মাই গ্রামার স্কিলস আর বিগিনার। তো আপনি এটা যেটা চান ইন্টারমিডিয়েট দিতে পারেন, অ্যাডভান্স দিতে পারেন, দিতে পারেন। আমি এটা ইন্টারমিডিয়েট দিলাম, সেভ করে রাখলাম, লেটস রাইট। তো এখানে আমি নিজেকে একটা মেল করছি, আমার মেল। তো সাবজেক্ট দিলাম যে গ্রামারলি না ডেমো বলে একটা আমি হেডিং দিলাম। তো আমরা এখানে বিভিন্ন রকম টেস্ট দিতে পারি। তো আপনারা দেখছেন এখানে বিভিন্ন রকম দেওয়ার পর এখানে একটি আইকন চলে আসছে, এই আইকনটা হচ্ছে গ্রামারলির আইকন। তো
যেহেতু আমি দিলাম এটা, তো দেখুন এটা লোড নিচ্ছে, লোড নিয়ে দেখাচ্ছে এখানে এরর আছে, যেখানে যেখানে এরর আছে তো সেখানে সেখানে আপনার এখানে মার্ক হয়ে যাবে। দেখুন এখানে দুটো হতে পারে, আপনাকে দুটো দিয়ে দিয়েছে, লেটস অথবা লেট আস। যদি লেটস দেন তো এখানে অটোমেটিক ঠিক হয়ে যাবে, অথবা দিস তার দিস হয়ে যাবে। এছাড়া আপনি বিভিন্ন রকম কাজে এটা ইউজ করতে পারেন। এছাড়া আপনি আইকনের উপর ক্লিক করলে আপনি এখানে দেখছেন দেখে দিতে পারে যে কী লেখা আছে না লেখা আছে, কংক্রিটনেস, লুকিং গুড, ক্ল্যারিটি, ভেরি ক্লিয়ার, এখানে আপনি বিভিন্ন রকম পেয়ে যাবেন অ্যাসিস্ট্যান্স। এছাড়া আরও অনেক কিছু লিখলে আপনি বিভিন্ন রকম কন্টেন্ট দিতে পারেন, যেক্ষেত্রে এটা অ্যাক্সেস করতে পারে। এক্ষেত্রে দেখুন এর পাশে একটা দেখুন ইমোজি এসছে, তো ইমোজি দিয়ে আপনাদের শো হয় যে আপনি কতটা ভালো লিখেছেন বা না লিখেছেন। তো সেক্ষেত্রে এখানে অনেক রকম ইমোজি দেখতে পাবেন আপনি, অলওয়েজ শো ইমোজি ফর ডিটেক্টেড টোনস, এটা নিউট্রাল আছে, তো এক্ষেত্রে আরও অনেক ইমোজি আপনি পেতে পারেন। তো আপনি এখানে মেল সেন্ড করতে পারেন। এছাড়া এই গ্রামারলি অনেক ক্ষেত্রে কাজে লাগে, যেমন ধরুন আমরা কোনো হোয়াটসঅ্যাপ করছি, আমরা আপনারা যদি ওয়েব ডট হোয়াটসঅ্যাপ করে থাকেন, ওয়েব ডট হোয়াটসঅ্যাপ, অথবা বিভিন্ন রকম আপনি ফেসবুকে কোনো পোস্ট করছেন বা কোনো কমেন্ট করছেন কোনো সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিতে, অথবা আপনি গুগল ড্রাইভে গিয়ে আপনি কোনো ধরুন কোনো ডক ফাইলে কোনো কিছু এডিট করছেন, যে কোনো কিছু ধরুন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। ধরুন এখানেও গ্রামারলি অ্যাক্সেস চাইছে, টার্ন ইট অন করে দেবেন, এখানে কোনো অসুবিধা হবে না সেক্ষেত্রে, কারণ এটি ক্রোমের একটি সেফ এক্সটেনশান। সুতরাং আপনার এখানে লিখতে পারেন ইস হি ইজ গুড বয়। আমি ইচ্ছা করে লিখলাম এটা স্পেলিং, তো সেখানে গ্রামারলি অ্যাক্সেস করে নিয়েছে এখানে, তো এখানে দেখিয়ে দিয়েছে যে আননোন, এটা আননোন এসছে, কটা এটা ওয়ার্ডটা বুঝতে পারছে না। তো যদি এরকম লিখি সেক্ষেত্রে আপনি দিয়ে দেবে জিনিসটা এখানে কোনো ভুল আছে। আবার দেখুন লোড নিচ্ছে, তো হি ইজ এ গুড দেখুন আবার লোড নিচ্ছে এখানে, তো বে কথাটা যেহেতু ইংলিশে আছে তো এখানে নেবে না, বয় দিয়ে দিলে হয়ে যেত, এ হবে না, হি ইজ গুড বয়। আবার গুড দেখুন আমি দিদি, হি ইজ এ গুড বয়। গ্রামারলি অনেক সময় আপনার সেন্টেন্স অনেক রকমের হিন্ট দেয়, যেমন ধরুন কাস্টোমাইজ, এই স্পেলিংটাও হয়, অথবা কাস্টোমাইজ, এই স্পেলিংটাও হয়, অনেক ক্ষেত্রে একরকম ব্যবহার করা হয়। তো যেহেতু যেহেতু আমরা এখানে আমেরিকান ইংলিশ ইউজ করেছি, সেই জন্য আমাদের যেটা আমেরিকান ইংলিশ সেই স্টাইলটাই নেবে। তো অনেক ক্ষেত্রে গ্রামারলি সেই জায়গায় আপনাদের হিন্ট দেয় অথবা আন্ডারলাইন দেয়, তো সেক্ষেত্রে আপনাদের চেক করে নিতে হবে। তো আজকে অবধি আপনি এটা বিভিন্ন জায়গায় ইউজ করতে পারেন, বিভিন্ন রকম কাজে ইউজ করতে পারেন, যে কোনো রকম অনলাইন এডিটার, যেহেতু এটা ক্রোম এক্সটেনশান আছে, ক্রোম এক্সটেনশান ও তো অনলি মাত্র ক্রোমের যে কোনো কাজের ক্ষেত্রে ইউজ করা যাবে। আপনি মোজিলায় বা অথবা ইন্টারনেট এক্সপ্লোরার অথবা সাফারি ব্রাউজার এরকম কোনো ব্রাউজার আপনি কিন্তু ইউজ করতে পারবেন না। এছাড়া আপনি গুগল যদি ডেস্কটপে করতে চান, তাহলে কিন্তু আপনাকে গ্রামারলিটা ডেস্কটপের জন্য সেভ করে রাখতে হবে, যেটা আপনি অ্যাকাউন্ট সেটিং ব্যাক করে গ্রামারলিতে গিয়ে আপনি এখানে পেয়ে যেতে পারেন, যে ডাউনলোড গ্রামারলি ফর উইন্ডোজ, অথবা আপনার নিজের ডেস্কটপে করে নিতে পারেন। তো আজকে আমাদের এই অবধি থাকলো, আগামীকাল অন্য ভিডিও নিয়ে আসবো। থ্যাংক ইউ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।